بسم الله الرحمن الرحيم شكرا শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম আশা রাখি কোভিড এর এই পান্ডামিক সিচুয়েশনে তোমরা যে যেখানে আছো প্রত্যেকই সুস্থ আছো নিরাপদে আছো আমিও মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় সুস্থ আছি নিরাপদে আছি তোমাদের সাথে আজকে আমার প্রথম সেশন আমি আগেও এই কোর্সটি পড়াতাম আবার নতুন করে আমাকে এই কোর্সটি পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে তো আজকে তোমাদের সাথে আমার প্রথম লেকচার সেশন তো শুরুতে আমরা আলোচনা করব চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানে রয়েছে দ্য রোল অফ বিজনেস রিসার্চ অর্থাৎ ব্যবসায়িক গবেষণার ভূমিকা আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব আজকে নাম্বার ওয়ান ডেফিনেশন অফ রিসার্চ নাম্বার টু ডেফিনেশন অফ বিজনেস রিসার্চ নাম্বার থ্রি অবজেক্টিভস অর নেসেসিটি অর বেনিফিটস অফ রিসার্চ অর বিজনেস রিসার্চ এন্ড ফাইনালি টাইপস অফ রিসার্চ তাহলে আজকে আমরা শুরুতেই জেনে নিচ্ছি রিসার্চ বলতে কি বোঝা যায় বুঝি আমরা তো আমরা একটু দেখে নিচ্ছি যে ইন জেনারেল রিসার্চ মিনস সার্চ ফর নলেজ বেসিক্যালি রিসার্চ ইজ দ্য আর্ট অফ সাইন্টিফিক ইনভেস্টিগেশন থ্রু রিসার্চ নিউ নলেজ অর ইনফরমেশন ইজ গেদার্ড অ্যাকচুয়ালি রিসার্চ ইজ এ ভয়েজ অফ ডিসকভারি দ্য রিসার্চ the research is a movement from known to unknown অর্থাৎ রিসার্চ বলতে আমরা বুঝি সার্চ ফর নলেজ মানে জ্ঞানের অনুসন্ধান বা অনুসন্ধান আর রিসার্চ হলো একটা সাইন্টিফিক ইনভেস্টিগেশনের কৌশল বা শিল্প বা টেকনিক সো রিসার্চের মাধ্যমে আমরা কি করতে পারি নতুন নতুন নলেজ বা ইনফরমেশন জেনারেটেড করতে পারি আর ইন জেনারেল বেসিক্যালি এটা হলো একটা ডিসকভারি ভয়েজ অফ ডিসকভারি অর্থাৎ আবিষ্কারের নতুন কিছু আবিষ্কারের অভিযান দ্য রিসার্চ ইজ এ মুভমেন্ট ফ্রম নোন টু আননোন অর্থাৎ রিসার্চটা হলো যেটা নোন থেকে জানা থেকে অজানার দিকে ধাবিত হওয়া আর ভি সার্চ মানে খোঁজা ডি মানে পুনরায় তাহলে দুটো কম্বিনেশন মিলে হয় রিসার্চ অর্থাৎ পুনরায় সার্চ করা যেটা আমাদের প্রকৃতিতে আছে বা আমাদের সমাজে বিদ্যমান সেই বিদ্যমান সমস্যাটার মধ্য দিয়ে আবার নতুন কিছু সার্চ করে বের করে নিয়ে আসাই হলো রিসার্চ সো অ্যাকর্ডিং টু বিজনেস ডিকশনারি অনুযায়ী বলা হয়েছে রিসার্চ ইজ এ সিস্টেমেটিক ইনভেস্টিগেটিভ প্রসেস এমপ্লয়েড টু ইমপ্রেস অর রিভাইজ কারেন্ট নলেজ বাই ডিসকভারিং নিউ ফ্যাক্টস অর্থাৎ রিসার্চ হলো এমন একটা সিস্টেমেটিক ইনভেস্টিগেশন প্রসেস যেটা ইনক্রিজ করে বৃদ্ধি করে বা রিভাইজ করে কারেন্ট নলেজকে বাই ডিসকভারিং নিউ ফ্যাক্টস নতুন কোন ঘটনা আবিষ্কারের মধ্য দিয়ে মূলত কারেন্ট নলেজকে গেদার করে এটাই বিজনেস ডিকশনারি বলতে চেয়েছেন অ্যাকর্ডিং টু রেডম্যান ও মরি তো রেডম্যান অ্যান্ড মরি বলেছেন রিসার্চ ইজ সিস্টেমাইজড ইফোর্ট টু গেইন নিউ নলেজ অর্থাৎ রিসার্চ হলো একটা পদ্ধতিগত ইফোর্ট যেটা দিয়ে আমরা নতুন কোন জ্ঞান অর্জন করব সো ইনফ্যাক্ট রিসার্চ ইজ দ্য সাইন্টিফিক সার্চ ফর নিউ নলেজ অ্যান্ড ইনফরমেশন তো এই বাস্তবিক পক্ষে রিসার্চ হলো একটা বৈজ্ঞানিক বা বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান ফর নিউ নলেজ নতুন জ্ঞান এবং তথ্যের জন্য নতুন নতুন জ্ঞান এবং তথ্যের জন্য যে বৈজ্ঞানিক অনুসন্ধান সেটাকে আমরা বলব রিসার্চ তো সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা আজকে দেখব আমাদের মৌলিক পড়া যেহেতু বিজনেস রিসার্চ তো আমরা বিজনেস রিসার্চের উপরই বেশি রিপোর্ট দিব এতক্ষণ আমরা জেনেছি রিসার্চ বলতে কি বোঝায় তাহলে বিজনেস রিসার্চ হলো রিসার্চেরই একটা স্পেশাল ব্রাঞ্চ যে ব্রাঞ্চের মাধ্যমে হলো ব্যবসায়িক ক্ষেত্র মানে বিজনেস ফিল্ডে রিসার্চ করাটাই হলো মূলত বিজনেস রিসার্চ তো সেই বিজনেস রিসার্চ বলতে কি বোঝায় এটাই আমরা একটু ডিসকাস করব কেমন
So generally, a research conducted in the areas of business is called business research. So, সাধারণত যখন কোনো research business area কে নিয়ে conduct করা হয়, তখন ওই research কে আমরা বলবো business research. The major areas for business research are generally business, finance, accounting, marketing, management, organizational behavior, information systems, and corporate social responsibility, etc. অর্থাৎ business research এর major area গুলো হলো সাধারণ ব্যবসায়, অর্থসংস্থান, হিসাব বিজ্ঞান, বাজারজাতকরণ, ব্যবস্থাপনা, organizational behavior, তথ্য পদ্ধতি এবং corporate social responsibility. So according to Zygmunt WG, the business research is the application of scientific method in searching for the truth about business phenomena. অর্থাৎ ব্যবসায়িক গবেষণা বলতে বোঝায় যে একটা বৈজ্ঞানিক ভিত্তিক অ্যাপ্লিকেশন পদ্ধতির অ্যাপ্লিকেশন যে সার্চ দ্য ট্রুথ বিজনেস ফেনোমেনা মানে বাস্তব সত্য ব্যবসায়িক দৃশ্যপট খুঁজে নিয়ে আসা বা বের করাটাই হলো বিজনেস রিসার্চ. According to John W. Best, the business research as systematic and objective analysis of contour observations that may use to the development of organizations, principles, and possibility of ultimate control of events. Business research will act a systematic and objective analysis of contour observation. অর্থাৎ পর্যবেক্ষণের মধ্যে নিয়ন্ত্রণ নিয়ে আসা দ্যাট মে ইউজ টু দ্য ডেভেলপমেন্ট অফ অর্গানাইজেশন প্রিন্সিপালস এন্ড পসিবিলিটি অফ আলটিমেট কন্ট্রোল অফ ইভেন্টস. অর্থাৎ এটা ব্যবহার করা হয় অর্গানাইজেশনাল নীতি উন্নয়নের ক্ষেত্রে এবং পসিবিলিটি অফ আলটিমেট কন্ট্রোল অফ ইভেন্টস অর্থাৎ এবং যত আলটিমেট ইভেন্টসগুলো রয়েছে আমার ব্যবসায়িক ইভেন্টসগুলো রয়েছে সেগুলোকে কন্ট্রোল করা. তাহলে বাস্তবিক ক্ষেত্রে আমরা বিজনেস রিসার্চ বলতে কি বুঝি? ইনফ্যাক্ট বিজনেস রিসার্চ ইজ এ সিস্টেমেটিক অবজেক্টিভ প্রোবস অফ গ্যাদারিং রেকর্ডিং অ্যান্ড অ্যানালাইসিস ডেটা ফর এইড ইন মেকিং বিজনেস ডিসিশনস. অর্থাৎ বিজনেস রিসার্চ একটা সিস্টেমেটিক অবজেক্টিভ নিয়ে উদ্দেশ্য নিয়ে কাজ করে যেটা কাজ হলো কোনো তথ্য গেদার করা, তাকে রেকর্ড করা, তাকে বিশ্লেষণ করা এবং কোনো ব্যবসায়িক ডিসিশন মেকিং এর জন্য হেল্প করা. এটাই হলো মূলত বিজনেস রিসার্চ. তাহলে আমার সুপ্রিয় শিক্ষার্থী আমরা বলতে পারি বিজনেস রিসার্চ বলতে এমন একটা রিসার্চ কে বোঝায় যেটা শুধুমাত্র ব্যবসায়িক ফিল্ডে ব্যবহার করা হয় এবং একটা সায়েন্টিফিক পদ্ধতিতে প্রয়োগের মধ্য দিয়ে সার্চ করে নতুন ইনফরমেশন এবং ডেটা কালেক্ট করা হয় এবং সেই ইনফরমেশন গুলোকে রেকর্ড করা, অ্যানালাইসিস করা এবং গ্যাদারিং করার মধ্য দিয়ে একটা ট্রুথ বিজনেস ব্যবসায়িক ফেনোমেনা বের করে নিয়ে আসে যার উপর ভিত্তি করে ব্যবসায়িক ডিসিশন নিতে পারা যায় বা নেওয়া যায়. সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, এ পর্যায়ে আমরা আলোচনা করব অবজেক্টিভস আর নেসেসিটি বেনিফিটস অফ রিসার্চ অফ বিজনেস রিসার্চ. অর্থাৎ ব্যবসায়িক রিসার্চ বা মৌলিক রিসার্চের কি কি অবজেক্টিভস রয়েছে বা প্রয়োজনীয়তা কি রয়েছে বা এর বেনিফিটস কি কি এগুলো নিয়ে আমরা আলোচনা করব. দ্য মেইন অবজেক্টিভ অফ রিসার্চ ইজ টু ফাইন্ড আউট দ্য ট্রুথ হুইচ ইজ হিডেন এন্ড হুইচ হ্যাজ নট বিন ডিসকভার্ড. অর্থাৎ কোর অবজেক্টিভ অফ রিসার্চের যে ফাইন্ড আউট দ্য ট্রুথ সত্য ঘটনাকে বের করে নিয়ে আসা যেটা এখনো লুকায়িত রয়েছে এবং নট ডিসকভার এখনো আবিষ্কৃত হয় না হয়নি. তো স্পেসিফিক অবজেক্টিভস অফ রিসার্চ হলো নাম্বার ওয়ান টু ডিসকভার নিউ ফ্যাক্টস. অর্থাৎ কোন নতুন ঘটনা উদ্ঘাটন করা অর্থাৎ নতুন কোন ঘটনা উদ্ঘাটন করা. যেমন আমরা যদি বলি COVID-19 সিচুয়েশনটা প্যান্ডামিক সিচুয়েশনে আমরা দেখছি যে রিসার্চ করে দেখছে গবেষকরা যে কিভাবে এই কোভিড এর টিকা আবিষ্কার করা যায় এবং আবিষ্কার করলে হবে না এটা কিভাবে বাণিজ্যিক ভাবে
বাজারজাতকরণ যা করা যায়, যার মধ্যে দিয়ে কোম্পানি মেডিসিন কোম্পানিগুলো তাদের মেডিসিন উৎপাদন করে ব্যবসায়িক ভাবে লাভবান হবে, মুনাফা অর্জন করবে, পাশাপাশি সমাজের যে অসুস্থ বা সমাজের যে প্যাশেন্ট রয়েছে, সে বা পিপুল রয়েছে, একটা মায়া মাছ পিপুল রয়েছে সারা ওয়ার্ল্ড ব্যাপী, সেই মাছ পিপুল কিভাবে হেল্প করা যায় সেটাই মূলত এই রিসার্চের মধ্য দিয়ে বের করে নিয়ে আসা। টু ভেরিফাই অ্যান্ড টেস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টস, অর্থাৎ কোন গুরুত্বপূর্ণ সত্যকে পরীক্ষা করা এবং ভেরিফাই করা, জাস্টিফাই করা। অর্থাৎ আমরা দেখছি যে কোভিডের সময় মানুষ শ্বাসকষ্ট হয়ে জ্বর হয় এবং ঠান্ডা কাশি হয় এবং সর্বশেষ শ্বাসকষ্ট হয়ে সিভিয়ার পর্যায়ে গেলে সে শ্বাসকষ্ট হয়ে মারা যায়। তাহলে এই বিষয়টাকে জাস্টিফাই করবে, কেন শ্বাসকষ্ট হয়ে একজন পেশেন্ট মারা যায়। তাহলে ওই একজন কোভিড আক্রান্ত পেশেন্টের উপরে যখন পরীক্ষা নিরীক্ষা করা হবে, রিসার্চ করা হবে, তখন দেখা যায় যে এই কোভিডের ভাইরাসটি যে তার লাংসে অ্যাটাক করে এবং লাংস অ্যাটাক করে লাংসকে ডিস্ট্রয়েড করে দেয়, তখন তার পর্যাপ্ত অক্সিজেন উৎপাদন করতে পারে না বা সাপ্লাই করতে পারে না শরীরের মধ্যে মানুষ, তখনই তার অক্সিজেনের স্বল্পতা জনিত বা অক্সিজেনের অভাব জনিত কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তাহলে এখানে একটা পরীক্ষা করে দেখা গেল যে প্রকৃত সত্যটা কি, সেটা রিসার্চের মাধ্যমে, সাইন্টিফিক রিসার্চের মাধ্যমে হোক আর ব্যবসায়িক উদ্দেশ্যে রিসার্চ করা হোক, যেটা হোক, কিন্তু সাইন্টিফিক রিসার্চের মধ্য দিয়ে সেটা প্রুভ করে নিল যে একই কি কারণে একজন কোভিড পেশেন্ট সর্বশেষ মারা যায়। তারপরে আমরা বলেছি টু অ্যানালাইসিস অ্যান ইভেন্ট, অর্থাৎ ঘটনাকে বিশ্লেষণ করা। আবার যদি আমরা বলি যে কেন একজন কোভিড পেশেন্ট মারা যায়, তাহলে এই যে মূল ফ্যাক্টটা উদ্ঘাটন করা যে এমন কোভিড ভাইরাস এমন একটা মানে জীব মরণ বেধি ভাইরাস, যে ভাইরাসটি মানব দেহে প্রবেশ করলেই সে প্রথমে অ্যাটাক করে লাংসে এবং লাংসকে যদি ডিস্ট্রয়েড করে দেয় বা লাংসের কার্যক্ষমতা যখন কমিয়ে দিবে অ্যাটাক করে, তখন স্বাভাবিকভাবে পর্যাপ্ত লাংস পর্যাপ্ত অক্সিজেন পায় না। যখন সে পর্যাপ্ত অক্সিজেন পায় না, তখন সে সারা শরীরে মানব দেহে অক্সিজেন সাপ্লাই করতে পারে না, তখন তার শ্বাস প্রশ্বাসে কষ্ট শুরু হয়ে যায়। তো এই অ্যাকচুয়াল ফ্যাক্টটাই অ্যানালাইসিস করে বৈজ্ঞানিক গবেষণায় পেয়েছে এবং সেইটার উপরে ভিত্তি করে লাংসকে কিভাবে অ্যাটাক থেকে প্রতিরোধ করা যায়, হ্যাঁ, সেটার জন্য এখন পর্যায়ে যেটা গবেষণার ফল রয়েছে যে টিকা আবিষ্কার করেছে, যে গবেষণা করে টিকা আবিষ্কার করছে, এমন একটি টিকা আবিষ্কার করছে যেটা শরীরে অ্যান্টিবডি দিবে। এই অ্যান্টিবডির মধ্য দিয়ে কি হবে যে একজন মানুষ সে কোভিড ভাইরাসের বিরুদ্ধে ফাইট করতে পারবে এবং যাতে সে যদি কোভিড ভাইরাসে আক্রান্ত হয় তো সেটা যেন খুব সিভিয়ার পর্যায়ে না যায়, সাধারণ সর্দি ইনফ্লুয়েঞ্জার পর্যায়ে যায়, সর্দি কাশি পর্যায়ে যায়, যাতে সে সর্দি কাশি করে সে সুস্থ হয়ে আবার যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে, যেন মৃত্যুর মতো কঠিন পর্যায়ে না যায়। এটাই মূলত অ্যানালাইসিস করে বের করা। সো এইভাবে রিসার্চের মধ্য দিয়ে কোনো ইভেন্টকে অ্যানালাইসিস করে বের করে নিয়ে আসতে হয়। তারপরে অ্যানাদার অবজেক্টিভ হলো টু ফাইন্ড সলিউশনস টু সাইন্টিফিক প্রবলেমস, এই বিজ্ঞান সম্পর্কিত সমস্যার সলিউশনটা কি। যখন কোভিড সারা বিশ্বকে মানে স্তম্ভিত করে দিয়েছে, বলা যায় পৃথিবীর কাঁটাকে স্টপ করে দিয়েছে, মানব শক্তি চালিকা শক্তিকে স্টপ করে দিয়েছে বা মানবতার জীবন মুখে জীবন মৃত্যুর সঙ্গীত সন্ধিক্ষণে যখন মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে, ঠিক সেই সময় একটি গবেষণা করে দেখা গেল যে কি ভাইরাস এরকম মানুষকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। তখন দেখা গেল যে কোভিড এমন একটা ভাইরাস যেটা মানব দেহে প্রবেশ করলেই মানুষকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে, বিশেষ করে বয়স্ক এবং অসুস্থ পেশেন্ট যারা, তারা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যায়। তাহলে এটার সলিউশনটা কি, এটার সলিউশনটা তারা বের করলো যে একটা এমন এক টিকা আবিষ্কার করতে হবে যে টিকার মাধ্যমে মানব দেহে পুশ করলে মানব দেহে অটোমেটিক অ্যান্টিবডি তৈরি হবে এবং এই অ্যান্টিবডি না থাকার কারণে মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছে। এমন এক টিকা আবিষ্কার করতে হবে যে টিকার কাজ হবে মানব দেহে অ্যান্টিবডি সৃষ্টি করা। এটাই হলো সলিউশন অফ দ্য সাইন্টিফিক প্রবলেম। সো অবজেক্টিভস অফ বিজনেস রিসার্চ এর অন্যতম একটি অবজেক্টিভস হলো যে সাইন্টিফিক বা বিজ্ঞানসম্মত সমস্যার সলিউশনও
তৈরি করা সো নেক্সট অবজেক্টিভ হলো টু ডিসকভার নিউ থিওরি অফ নলেজ অর্থাৎ জ্ঞানের নতুন কোন থিওরি বা তত্ত্ব আবিষ্কার করা এটা হলো বিজনেস রিসার্চের অন্যতম একটি কারণ হ্যাঁ যেমন বা উদ্দেশ্য অর্থাৎ যে এখন যে প্যান্ডামিক সিচুয়েশনটা চলতেছে সেক্ষেত্রে দেখা গেল যে সে টিকা পর্যন্ত চলে আসছে বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে যেটা মানব দেহে অলরেডি পুশ হয়েছে এবং মানব দেহে পুশ করার পরে সেটা জাস্টিফিকেশন করা হয়েছে যে হ্যাঁ মানুষের শরীরে একটা বড় ধরনের অ্যান্টিবডি তৈরি হয় এবং মানুষ সুস্থ থাকতেছে বা আক্রান্ত হলেও সে সিভিয়ার পর্যায়ে যাবে না কিন্তু আক্রান্ত হওয়ার পরে এখন পর্যন্ত মানে কোনো সাইন্টিফিক ভাবে আবিষ্কৃত কোনো কোনো মেডিসিন নাই যেটা আক্রান্ত হলেই মেডিসিন সেগুলির মধ্য দিয়ে সুস্থ হয়ে যেতে পারে যাতে তাকে টিকার পাশাপাশি আবার মেডিসিনও দিতে পারে যে আক্রান্ত হলে যেন সে মেডিসিন সেবন করে এবং সেই মেডিসিনটা যেন হয় কার্যকরী এবং কার্যকরী হয় এবং সেই মেডিসিন ব্যবহারের সেবনের মধ্য দিয়ে যেন সুস্থ হয়ে যায় এখন এরকম একটা নতুন থিওরি এই বিশ্বের জন্য প্রয়োজন যে থিওরি অ্যাপ্লাই করে একটা মেডিসিন বা একটা ফর্মুলা আবিষ্কার করা প্রয়োজন যে ফর্মুলার মধ্য দিয়ে এমন এক মেডিসিন উৎপাদন করবে যে মেডিসিন মানুষ আক্রান্ত মা ব্যক্তি খেলেই যেমন ঠান্ডা জ্বর হলে আমরা জ্বরের ওষুধ খেয়ে খাই নাফা তারপরে এইস সিরাপ খেয়ে আমরা জ্বরটাকে জ্বর থেকে সুস্থ হয়ে যায় ঠিক এই করোনা ভাইরাসের জ্বরটাও যাতে এমন এক স্পেশাল মেডিসিন থাকবে যে মেডিসিনটা খাওয়া সেবনের সাথে সাথে পেশেন্ট সুস্থ হয়ে যাবে সো নেক্সট হলো গেট ইন্টেলেকচুয়াল জয় একটা ব্যাপার আছে যে বুদ্ধিভিত্তিক আনন্দ অর্থাৎ রিসার্চের মধ্য দিয়ে যখন নতুন নতুন কোনো ফ্যাক্টস বা কোনো সাইন্টিফিক কোনো প্রবলেম সলভ করা যায় নতুন নতুন ফ্যাক্টস যখন আবিষ্কার হয় তখন এবং রিসার্চের মধ্যে একটা নতুন ধরনের আনন্দ অনুভব হয় সে নিজের মধ্যে একটা বুদ্ধিভিত্তিক একটা স্যাটিসফ্যাকশন খুঁজে পান এটাও রিসার্চের একটা অন্যতম কারণ তারপরে ফাইনালি রয়েছে টু সলভ স্পেসিফিক বিজনেস আর সোশ্যাল প্রবলেম হ্যাঁ এরপরে রয়েছে যে এই বিজনেস রিসার্চের মাধ্যমে সোশ্যাল প্রবলেমও সলভ করা যায় এবং কোনো ব্যবসায়ের স্পেসিফিক কোনো ব্যবসায়ের জন্য কোনো প্রবলেম থাকে সেটাও সলভ করা যায় যেমন বর্তমান সময়ে যদি একটা বিজনেস রিসার্চ হয় ইভ্যালি নিয়ে যে ইভ্যালি একটা অনলাইন বিজনেস অর্গানাইজেশন কিন্তু তারা নানাভাবে বিতর্কিত হচ্ছে তারা কেন সাকসেসফুলি রান করতে পারছে না তাদের ব্যবসা সেটা নিয়ে রিসার্চ করা যেতে পারে তারপর সোশ্যাল প্রবলেম যেটা আবারও বলছি যে বর্তমানের সময়ে প্যান্ডামিক সিচুয়েশন এখানে কোভিডের যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে এখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো কিভাবে আমরা সুস্থ থাকবো কিভাবে এই প্রবলেমটা চিরতরে সলভ করে দেওয়া যায় সেটা নিয়ে রিসার্চ করা যেতে পারে এটা এটাও রিসার্চের একটা অন্যতম উদ্দেশ্য তো ফাইনালি টু বিল্ড ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নলেজ অ্যাবাউট কোয়ালিটি অর্থাৎ এই রিসার্চের মাধ্যমে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নলেজটাকে কোয়ালিটি নলেজ গেদার করা যায় যে নলেজটা একমাত্র রিসার্চের মাধ্যমেই গেদার করা সম্ভব সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এগুলোই হলো আমাদের রিসার্চের মৌলিক অবজেক্টিভস যে অবজেক্টিভসগুলো অবশ্যই একজন রিসার্চারের মধ্যে থাকতে হবে এবং তাকে খুঁজে বের করতে হবে সো এই অবজেক্টিভসগুলো যখন ডিটেক্ট করা সম্ভব হবে তখন আমাদের বিজনেস রিসার্চের ক্ষেত্রে যে কোনো ধরনের বিষয় নিয়ে আমরা যখন রিসার্চ করবো তখন এটা একজন সলিউশন খুঁজে বের করা সম্ভব হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা আলোচনা করব টাইপস অফ রিসার্চ অর্থাৎ গবেষণার প্রকারভেদ আমরা তো জানি রিসার্চ মানে কোনো বিষয়ে গবেষণা করা আর সেই গবেষণাটা নানা আঙ্গিকে নানা ধরনের হতে পারে এর মধ্যে আমাদের যে ধরনগুলো সাধারণত রিসার্চের ক্ষেত্রে পাওয়া যায় সেই ধরনগুলো হলো টাইপসগুলো হলো নিম্নরূপ নাম্বার ওয়ান ডিসক্রিপটিভ ভার্সাস অ্যানালাইটিক্যাল রিসার্চ অর্থাৎ বর্ণনামূলক বনাম বিশ্লেষণাত্মক রিসার্চ
তারপরে রয়েছে অ্যাপ্লাইড ভার্সাস ফান্ডামেন্টাল অর্থাৎ ব্যবহারিক বনাম মৌলিক, কোয়ান্টিটেটিভ ভার্সাস কোয়ালিটেটিভ অর্থাৎ সংখ্যাত্মক বনাম গুণাত্মক, কনসেপচুয়াল ভার্সাস এম্পিরিক্যাল অর্থাৎ ধারণামূলক বনাম প্রায়োগিক, এবং আরো রয়েছে সাম আদার টাইপস অফ রিসার্চ। এছাড়া অন্যান্য আরো রিসার্চ রয়েছে যেমন লংগিটিউডিনিয়াল রিসার্চ, তারপরে সিমুলেশন রিসার্চ, ল্যাবরেটরি রিসার্চ, তারপরে ফিল্ড সেটিং রিসার্চ এক্সেট্রা। তো রিসার্চ হতে পারে ডায়াগনস্টিক ডায়াগনস্টিক রিসার্চ হতে পারে, সাস রিসার্চ ফলোস যেমন ডায়াগনস্টিক রিসার্চটা ফলো করে, কেস স্টাডি মেথডস অর ইন ডেপথ অ্যাপ্রোচেস টু রিসার্চ, দ্য বেসিক ক্যাজুয়াল রিলেশন, তারা ডেপথ ক্যাজুয়াল রিলেশনটা জানার জন্য এই রিসার্চটাকে অ্যাপ্লাই করতে পারে। সো আমরা এখন আলোচনা করব ডেসক্রিপটিভ রিসার্চ এবং অ্যানালাইটিক্যাল রিসার্চ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানব যে ডেসক্রিপটিভ রিসার্চ বলতে কি বুঝি। সো ডেসক্রিপটিভ রিসার্চ কনসেন্ট্রেটস অন ফাইন্ডিং ফ্যাক্টস টু অ্যাসারটেন দ্য নেচার অফ সামথিং অ্যাজ ইট এক্সিস্ট, অর্থাৎ বর্ণনামূলক রিসার্চটা মূলত এমন একটি রিসার্চ যেটা আমাদের সমাজে কোনো বিদ্যমান কোনো বিষয়ের নেচারটাকে জানা এবং কোনো ফ্যাক্টস মানে অ্যাকচুয়াল ঘটনাকে জানা এবং সেটা জেনে বর্ণনা করে করাই হলো ডেসক্রিপটিভ রিসার্চ। অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিসার্চ তাহলে কি? অন দ্য আদার হ্যান্ড, অ্যানালাইটিক্যাল রিসার্চ কনসেন্ট্রেটস অন দ্য প্রসেস অফ থিসিস টু বি ফর্মুলেশন অফ এগ্রিমেন্টস ইন দ্য রিসার্চ, অর্থাৎ অ্যানালাইটিক্যাল রিসার্চটা মূলত থিসিস বেসিস রিসার্চের একটি প্রক্রিয়া, যেটা আমার রিসার্চের যে পারপাস গুলো লেখা থাকবে সেইগুলোকে আমার বাস্তবায়ন করা, রিসার্চ বিশ্লেষণ করে অ্যাকচুয়াল ঘটনাকে তুলে নিয়ে আসা এবং সেটা থিসিস আকারে গবেষণা আকারে প্রকাশ করা, এটাই মূলত অ্যানালাইটিক্যাল রিসার্চ। তারপরে রয়েছে অ্যাপ্লাইড নাম্বার টু, অ্যাপ্লাইড ভার্সাস ফান্ডামেন্টাল রিসার্চ অর্থাৎ ব্যবহারিক রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ ইজ দ্য অ্যাকশন রিসার্চ অফ ফাইন্ডিং এ সলিউশন ফর অ্যান ইমিডিয়েট প্রবলেম ফেসিং এ সোসাইটি অর এ বিজনেস অর্গানাইজেশন, অর্থাৎ অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে এমন একটি রিসার্চ যেটা একটা সলিউশন তৈরি করবে ইমিডিয়েট কোনো প্রবলেমের, যেটা আমাদের সমাজে আমরা ফেস করছি অথবা বিজনেস অর্গানাইজেশনে ফেস করছি, অর্থাৎ ইমিডিয়েট একটা প্রবলেম। যেমন আমরা যদি বলি যে বর্তমান সময়ে প্যান্ডামিক সিচুয়েশনটা নিয়ে যদি একটা রিসার্চ হয়ে যায় তখন এটাকে আমরা বলবো অ্যাপ্লাইড রিসার্চ, অর্থাৎ সমাজে চলমান কোনো প্রবলেমটা নিয়ে আমরা যখন রিসার্চ করে কোনো সলিউশনে আসবো তখন ওটা হয়ে যাবে অ্যাপ্লাইড রিসার্চ। তাহলে ফান্ডামেন্টাল রিসার্চটা কি? অন দ্য আদার হ্যান্ড, ফান্ডামেন্টাল রিসার্চ ইজ দ্য পিওর রিসার্চ কনসার্ন উইথ জেনারেলাইজেশন অ্যান্ড ফর্মুলেশন অফ এ থিওরি। তাহলে ফান্ডামেন্টাল রিসার্চটা বা মৌলিক রিসার্চ হলো এমন একটি রিসার্চ যেটার মধ্য দিয়ে পিওর রিসার্চ করা হয় একেবারে বৈজ্ঞানিক ভিত্তিতে এবং অথেন্টিক ইনফরমেশনের ভিত্তিতে যে রিসার্চটা করা হয় যেটা হলো জেনারেলাইজেশন করবে এবং ফর্মুলাইজেশন অফ এ থিওরি, অর্থাৎ বৈজ্ঞানিক কোনো থিওরির উপরে ভিত্তি করে যখন কোনো রিসার্চ করা হবে এবং সেই থিওরি বাস্তব প্রয়োগ করা হবে তখন এইটাকে আমরা বলবো ফান্ডামেন্টাল রিসার্চ। এরপরে রয়েছে কোয়ান্টিটেটিভ রিসার্চ ভার্সাস কোয়ালিটেটিভ রিসার্চ, অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিসার্চ সংখ্যাত্মক রিসার্চ ইজ বেসড অন দ্য মেজারমেন্ট অফ কোয়ান্টিটি অর অ্যামাউন্ট, অর্থাৎ কোয়ান্টিটেটিভ রিসার্চটা হলো কোন বিষয়ের উপরে গবেষণা করে কোয়ান্টিটেটিভ রেজাল্ট দেওয়া অর্থাৎ সংখ্যাত্মক ধারণা দেওয়া। যেমন বর্তমান সময়ে যদি এই কোভিড-19 ভাইরাস নিয়ে গবেষণা করা হয় তাহলে দেখা যাবে এই গবেষণাটা এরকম হবে যে কত পার্সেন্ট লোক কোভিডের কতগুলো ভেরিয়েশন এ পর্যন্ত পৃথিবীতে আবিষ্কার হয়েছে কোভিডের, এবং এই ভেরিয়েশন গুলো যে ভেরিয়েশন গুলো রয়েছে যে ডেল্টা ভেরিয়েন্ট, তারপরে ল্যামেন্ডা ভেরিয়েন্ট,
বা আদার্স কোনো ভ্যারিয়েন্ট যেগুলো এক্সিস্ট রয়েছে আলফা বিটা ভ্যারিয়েন্টস গুলো কতগুলো ভ্যারিয়েন্টস এ পর্যন্ত আবিষ্কার করেছে সেই টোটাল কোয়ান্টিটিটা জানা রিসার্চ এর মাধ্যমে। তারপরে এটা হতে পারে যে এই ভ্যারিয়েন্টস গুলো কোন মহাদেশে কত পার্সেন্ট লোকের লোক মারা গেছে কোন ভ্যারিয়েন্টসে সেটা হতে পারে রিসার্চ বেস। তারপর হতে পারে যে কোন এজের লোকগুলো এই COVID-19 এ বেশি মারা গেছে বা আক্রান্ত হয়েছে কোন এজের লোকগুলো এবং মারা গেছে কোন এজের লোকগুলো বেশি, সেই এজ ভিত্তিক গবেষণা হতে পারে। মানে যে কোনো বিষয়ের সংখ্যাটা বা পরিমাণকে যখন চিহ্নিত করা হবে তখন সেটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ রিসার্চ। তারপরে কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ মূলত কোয়ালিটেটিভ ফিনোমেনা নিয়ে কাজ করে, যেটা হলো কোয়ান্টিটির উপরে গুরুত্ব না দিয়ে তারা কোয়ালিটি, যে কোভিড এর উপরে যদি আবার রিসার্চ করা হয় তাহলে রিসার্চার দেখবেন যে একটা ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে বা একটা টিকা আবিষ্কারের ক্ষেত্রে কোন কোন সাইড গুলো পেশেন্টের কনসিডার করা উচিত, কোন কোন সুবিধাগুলো পেশেন্টের বডিতে আছে, কোন কোন অসুবিধাগুলো তৈরি হয় পেশেন্টের বডিতে, সেই বিষয়গুলো উপরে বিশ্লেষণ করে একটি যে এই টিকা ব্যবহার করলে কতটা উপকৃত হতে পারে, টিকাটা ব্যবহার না করলে কতটা উপকৃত হতে পারে, এই ধরনের রিসার্চ বিশ্লেষণাত্মক মূলক যে রিসার্চটা করা হয় সেটা হলো মূলত কোয়ালিটেটিভ রিসার্চ। তারপরে রয়েছে কনসেপচুয়াল ভার্সাস প্রায়োগিক মানে ইম্পেরিক্যাল রিসার্চ অর্থাৎ ধারণামূলক রিসার্চ। তাহলে কনসেপচুয়াল রিসার্চ ইজ এ রিলেটেড টু সাম অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অর থিওরি, অর্থাৎ কনসেপচুয়াল রিসার্চটা মূলত কিছু সারাংশ বা প্রায়োগিক বা বিশেষ থিওরি বা আইডিয়ার উপরে ভিত্তি করে করা হয়। যেমন কোভিডের একটা আইডিয়া হতে পারে যে কোভিড টিকা যে বিষয় যে ফর্মুলার উপরে আবিষ্কার করা হয়েছে সেই ফর্মুলাটা আরো কত বেশি আপডেট করা যেতে, আরো কত বেশি ডোজ কম ডোজ নিয়ে বা লাইফ লং একটা ডোজ নিয়ে যাতে একজন পেশেন্ট বেঁচে থাকতে পারে সেই বিষয়গুলোকে বা সেই বিষয়গুলোকে যখন কনসিডার করা হবে, যে একেবারে মৌলিক একটা বিষয় যে এই কোভিড এর টিকাটা আবিষ্কার হয়েছে দুটো পদ্ধতিতে, একটা হলো নর্মাল ডোজ একটা হলো ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ, কিন্তু তারা যদি আরো আপগ্রেড করা যায় যে দুটো ডোজ নয় বা বুস্টার ডোজ নয় একটাই মাত্র ডোজ হবে, যে ডোজটা তাকে মানে যক্ষার টিকার মতো বা ধনুষ্টঙ্কার টিকার মতো কিংবা হ্যাপাটাইটিস বি টিকার মতো যে একেবারে লাইফ লং হবে, যাতে সারা জীবন আর তখন এই পেশেন্ট কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকবে না, এরকম কনসেপচুয়াল কোন বেসিক বিষয় নিয়ে যখন আলোচনা হবে তখন এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা থিওরি নিয়ে যখন কাজ করা হয় তখন তাকে বলা হয় কনসেপচুয়াল রিসার্চ। অন দ্য আদার হ্যান্ড ইম্পেরিক্যাল রিসার্চ অর্থাৎ প্রায়োগিক রিসার্চ, ইম্পেরিক্যাল রিসার্চ রিলাইজ অন এক্সপিরিয়েন্স অর অবজারভেশন অ্যালং উইদাউট ডিউ রিগার্ড ফর সিস্টেম অ্যান্ড থিওরি, অর্থাৎ ইম্পেরিক্যাল রিসার্চ তো টোটালি একটা অবজারভেশন বা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। যেমন বর্তমান সময়ে এই যদি এই আবার কোভিড রিসার্চটা যদি মনে হয় যে এই যে টিকা আবিষ্কার হলো টিকা প্রয়োগ হলো এই প্রয়োগের পরে পেশেন্টের যারা কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের কি অবস্থা, যারা আক্রান্ত হননি তাদের অ্যান্টিবডির কি অবস্থা, যারা আক্রান্ত হয়ে ভালো হয়েছেন তাদের অ্যান্টিবডির কি অবস্থা, এই সার্বিক অবস্থার উপর যদি রিসার্চ অ্যানালাইসিস করে যদি কোনো তথ্য বের করা হয় তখন তাকে বলা হবে ইম্পেরিক্যাল রিসার্চ। এছাড়া আমি আবার বলছিলাম সাম আদার টাইপ অফ রিসার্চ, যেমন রয়েছে ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ দ্য ভিউ অফ টাইম ইউ ক্যান থিঙ্ক অফ রিসার্চ উইল বি ওয়ান টাইম রিসার্চ অর লংগি টুডিনিয়াল রিসার্চ, আবার রিসার্চ মে বি ফিল্ড সেটিং রিসার্চ অর ল্যাবরেটরি রিসার্চ অর সাইমুলেশন রিসার্চ। ওয়ান টাইম রিসার্চ হতে পারে যে বর্তমানে যে মাস্ক ব্যবহার করা হয়েছে আমরা কোভিড এর ক্ষেত্রে ব্যবহার করি এই মাস্কটা কতটা প্রোডাক্টিভ, তা একবার রিসার্চ করেই বলে দিতে পারে যে প্রোটেকশনের জন্য মাস্ক একটা ইম্পর্টেন্ট সেফগার্ড ফর হিউম্যান বিং, এই সেফগার্ডটা হিউম্যান বিং এর জন্য দরকার, কি হলো যে কোভিড থেকে বাঁচতে হলে মাস্ক পরিধান করতে হবে, সেটা রিসার্চ না করে তো বলা যেতে পারে।
পারতো না, কারণ একজনের থেকে আরেকজনের যে ভাইরাসটি ছড়াচ্ছে ছড়াচ্ছে সেই ভাইরাসটি প্রোটেক্ট করার একটা অন্যতম মাধ্যম হলো মাস্ক। সো মাস্ক যে এই প্রোটেকশন দেয় সেটা একবার রিসার্চ করে গবেষকরা বলে দিয়েছেন। এই ধরনের রিসার্চ কে বলা হয় ওয়ান টাইম রিসার্চ। তারপর হয়েছে ফিল্ড সেটিং রিসার্চ, অর্থাৎ ফিল্ড সেটিং রিসার্চ হলো সবসময় কন্টিনিউয়াস ফিল্ডের মানে একটা নির্দিষ্ট ফিল্ডের উপরে বেসিস করে যখন রিসার্চটা করা হবে তখন এটা হলো ফিল্ড বেসিস রিসার্চ। অর্থাৎ যদি আমি মার্কেটিং এর দৃষ্টিভঙ্গি থেকে বলি তাহলে যেমন মডার্না, ফাইজার, তারপরে অ্যাস্ট্রাজেনেটা, এই যে বিভিন্ন কোম্পানি, তারপরে সিনোফার্ম, চীনের সিনোফার্ম, বিভিন্ন কোম্পানি যে টিকা আবিষ্কার করেছে এটার তাদের ফিল্ড রিসার্চ অফিসাররা ফিল্ডে মানে কন্টিনিউয়াস রিসার্চ করে দেখলো যে কোন কোম্পানির টিকা সবচেয়ে বেশি ওয়ার্ল্ড ডিমান্ড এবং কেনই বা ডিমান্ড বা কোয়ার ডিমান্ড নাই, কেন ডিমান্ড নাই, এই বিষয়গুলো কন্টিনিউয়াস রিসার্চ করে বা কিভাবে যাদের ডিমান্ড বেশি তাদের আরো বেশি কিভাবে ডিমান্ড বাড়ানো যায়, আরো কোয়ালিটি আপগ্রেড করা যায় সেটা দেখলো। অ্যাট দ্য সেম ওয়ে যাদের ডিমান্ড নাই তাদেরটাও রিসার্চ করে দেখলো যে কেন ডিমান্ড নাই, কেন মার্কেট ডিমান্ড কমে গেছে, তাহলে কিভাবে ডিমান্ড বাড়াতে হবে, এইসব বিষয় নিয়ে যখন ফিল্ডে কন্টিনিউয়াস কাজ করা হয় তখন এটাকে বলা হয় ফিল্ড সেটিং রিসার্চ বা ল্যাবরেটরি রিসার্চ। অর্থাৎ ল্যাবরেটরিতে গবেষণা করে করে এই রিসার্চ গুলো করা হয়। প্রতিনিয়ত ল্যাবরেটরিতে যাবে সেটার উপরে গবেষণা করে তারপরে নতুন নতুন আপডেট দেওয়া হবে, এই ধরনের রিসার্চ কে বলা হয় ফিল্ড সেটিং রিসার্চ বা ল্যাবরেটরি রিসার্চ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলোই ছিল আমাদের টাইপস অফ রিসার্চ। আশা রাখি তোমরা আমাদের আজকের এই ডিসকাশনের মধ্য দিয়ে টাইপস অফ রিসার্চ কি এবং রিসার্চের ধরনটা কি, যেটা আমরা বিজনেস ফিল্ডে হোক, প্র্যাকটিক্যাল ব্যবসায়িক মানে সরি বিজনেস রিসার্চের ক্ষেত্রে হোক, নন বিজনেস রিসার্চের ক্ষেত্রে হোক, সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে হোক অথবা সাইন্টিফিক রিসার্চের ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক না কেন এই ধরনের যে কোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই করেই মূলত আমাদের রিসার্চটা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের আলোচনার সেশন এটুকুই ছিল। আশা রাখি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরে যদি তোমাদের কোনো সিচুয়েশনে বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে ডিসকাস করো, আমি আমার দায়বদ্ধতার নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি তোমাদের চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। আশা রাখি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং পরিবার পরিজনকে সবাইকে টিকার অন্তর্ভুক্ত করবে এবং পরিবারের বয়স্ক যারা রয়েছেন তাদের থেকে স্পেশাল কেয়ার দিবে এবং তোমরা নিজেরাও টিকা নিবে এবং সর্বোপরি তোমরা মাস্ক পরিধান করবে, কিছুক্ষণ পরপর হ্যান্ড ওয়াশ করবে এবং সবসময় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলার চেষ্টা করবে এবং সর্বোপরি আমাদের মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে যেন মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, ভালো রাখেন, সুস্থ রাখেন এবং এই প্যান্ডামিক সিচুয়েশন থেকে আমাদেরকে অচিরেই যেন মুক্তি দিয়ে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনি। এই প্রত্যাশা রেখে আমি আমার সেশন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Thank you.